15 আগস্ট জাতীয় শোক দিবস, আর এই শোক দিবসে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। রাজধানীর উত্তরা বিআরটি এর প্রকল্পে কর্মরত ক্রেন থেকে পড়ে যায় একটি গার্ডার, এটি আছড়ে পড়ে একটি গাড়ির উপর, সঙ্গে সঙ্গে আহত হয় চারজন, নিহত হয় দুজন। একটি সূত্র থেকে জানা গিয়েছে গাড়াটির ওজন ছিল 150 টন, যেটি ক্রেনটির ধারণ ক্ষমতার বাইরে ছিল। প্রকল্পে অবস্থিত কর্মীদের অবহেলার কারণে প্রাণ দিতে হয় চারজন মানুষকে।